আর আপনি আমার কাছে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি বার করতে পারবেন না আমাকে রেটিং করতে দিলে আমি 10 এ একেবারে 4 এর নিচে হ্যাঁ আমি ব্যর্থই ব্যর্থই একজন শিল্পীর গুণাগুণ সব অ্যাওয়ার্ড দিয়ে যে সব সময় পরিমাপ করা যায় তা না কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো হচ্ছে একটা স্বীকৃতি একজন শিল্পীকে উৎসাহ দেয় তার সামনের আরো ভালো কাজ করার একটা অনুপ্রেরণা হয় অ্যাওয়ার্ডগুলো আমার কাছে সব পুরস্কারেরই একটা গ্রহণযোগ্যতা আছে আজকে যে ছোট পরিসরে করছে সেও একসময় অনেক বড় ভাবে কিছু করতে পারে কাজেই আমি একেবারে রাষ্ট্রীয় সম্মান থেকে শুরু করে যারা নতুন শুরু করেছে তাদেরকে পর্যন্ত আমি সম্মান জানাই আর কাউকে ছোট করে দেখাটা মনে হয় ঠিক না বিভিন্ন প্রসঙ্গে যায় আপনি যেহেতু গানের মানুষ মানে সঙ্গীতাঙ্গনের মানুষ সঙ্গীতের ক্ষেত্রে আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা কি আসলে কম হচ্ছে বলে মনে হয় নাকি না এটা তো আসলে মিক্স করে দেওয়া হয় অ্যাওয়ার্ড শুধু সঙ্গীতের জন্য তো দেওয়া হয় না মিক্স করেই দেওয়া হয় সব সেক্টরেই পুরস্কৃত করা হয় বাট শুধু সঙ্গীতের জন্য এটা একটা ভালো আইডিয়া দিয়েছেন এটা করা যায় বর্তমানে আসলে মিউজিক ইন্ডাস্ট্রির কী অবস্থা আপনার দৃষ্টিতে কী মনে হয় এটা বলার মতো আসলে আমি জায়গাটা মনে হয় নাই আমার আর যদি আমার চেয়ে আরও সিনিয়রদেরকেও জিজ্ঞেস করেন তারা হয়তো তাদের অভিজ্ঞতার ঝুলি অনেক বড় তারা বলতে পারবে আমরা সবাই আমার মনে হয় আমরা প্যাশনের সাথে কাজ করে যাচ্ছি যখন যেরকম সিচুয়েশন আমরা সেই সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে কাজ করে যাচ্ছি এটার জন্য অ্যাটলিস্ট আমরা শিল্পীর একটা বাহবা পেতে পারি আর বাকি কি সিচুয়েশন ভালো মন্দ আগেও ছিল এখনও আছে মিউজিক আসলে শেখার জন্য আমাদের দেশে কি আসলে যথাযথ মানে ওই পরিমাণ স্কুল আছে যে না নেই আর হওয়া উচিত অনেক হওয়া উচিত কোনো কাজ অনেক ভালো হয় কোনো কাজ অত ভালো হয় না আর যে কোনো শিল্পীর কী হয় জানেন আমরা আজকে একটা গান রেকর্ড করি দুই দিন তিন দিন পরে ওই গানটার নিজের কাছেই ভালো লাগে না মনে হয় যে এই গানটার এই জায়গাটা সুন্দর করে গাইতে পারতাম ওই লাইনটা আরও একটু ভালো হতো কাজেই 100% স্যাটিসফাইড কিন্তু আমরা কখনোই হই না ওই যে একটা অতৃপ্তি থাকে ওটা থেকেই শিল্পী পরবর্তীতে বেটার গায় আর আমাকে রেটিং করতে দিলে আমি 10-এ একেবারে 4 এর নিচে হ্যাঁ আমি ব্যর্থই ব্যর্থই টেনে টেন কেউ হতে কোনো শিল্পী কখনো টেনে টেন হতে পারে না সে নিজেকেও নিজে বলতে পারবে না তার দর্শক বলতে পারবে আমি আজকে হয়তো আমাকে 2 দিচ্ছি 10-এ কিন্তু হয়তো অডিয়েন্সের কাছে আমি 10-এ 20 হ্যাঁ কাজে ব্যর্থতাটা না অপ্রাপ্তি এটাকে বলে অপ্রাপ্তি অতৃপ্তি বলে যে আমি যে গানটা যেভাবে গাইতে চাচ্ছি বা গাইতে পারি সেভাবে আসলে সবসময় গাওয়া যায় না মানে মনে হয় যে আরও ভালো হতো ভালো সুর ভালো কথার গান রয়ে যাবে যেগুলো মানহীন সেগুলো ঝরে যাবে এই তো খুব সহজ হিসাব খুবই সহজ হিসাব আর আপনি আমার কাছে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি বার করতে পারবেন না যেহেতু বাংলাদেশের একজন সিনিয়র আর্টিস্ট সেই হিসাবে আসলে আপনার কাছে জানতে চাওয়া যে এখন তো অনেক তরুণ প্রজন্মরা গান গাচ্ছে তবে না আমার চেয়ে যে ছোট বাচ্চা আজকে 15 বছরের বাচ্চাও বলবে যে যেটা ভালো ওটাই রয়ে যাবে যেটা ভালো না হারিয়ে যাবে কথা শেষ উনাদেরকে আজীবন সম্মান দিয়ে হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রির একজন মানুষ এই যে কেমন লাগছে সব কিছু আসলে তো রুনা আন্টির কোনো পদক মনে হয় বাকি নেই এরপরেও উনি বাইফা অ্যাওয়ার্ড পাচ্ছেন 2024 এবং ওনাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে এটা তো উনি ডিজার্ভে উনি যে কোনো বড়োর সম্মাননা ডিজার্ভ করে এবং আমি ওনাকে শুভকামনা জানাই অ্যাজ এ ফ্যামিলি এবং অ্যাজ অ্যান আর্টিস্ট ওনাকে মন থেকে ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি